এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখব, রাজ চক্রবর্তী ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী, তাকে ঘিরে অসন্তোষ। আজকে ব্যারাকপুরে ভোট চলাকালীন তিনি সেখানে যান, যখন তখন তাকে ঘিরে অসন্তোষ দেখায় সাধারণ মানুষ, তাকে ঘিরে বিক্ষোভ দেখায়। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেই এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ষষ্ঠ দফার ভোট চলছে, রাজ চক্রবর্তীকে গো ব্যাক স্লোগান। ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী গো ব্যাক স্লোগান দেওয়া হয় তাকে ঘিরে। আমাদের প্রতিনিধি শিবাশিস কথা বলেছিলেন তার সঙ্গে, কি বলেছেন শুনব। রিপাবলিক বাংলায় আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজ চক্রবর্তী। এবং রাজ চক্রবর্তীকে ঘিরে একটু আগে যে ঘটনা ঘটলো, গো ব্যাক স্লোগান দেওয়া হলো, কেন, কাদের ইন্ধনে, সেই প্রশ্নই আমরা করছি রাজ চক্রবর্তীর সামনে। এই ধরনের ঘটনা হঠাৎ কেন জানি না, গো ব্যাক মানে কি, গো ব্যাক কেন বলবে, এটা আসলে ওদেরকে করতে হতো। দেখো, ওদেরকে তো কিছু একটা অ্যাক্টিভিটিস করতে হবে, ওদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছে, কিছু টাকা দেওয়া হয়েছে, ওই ছেলেগুলোই হয়তো তৃণমূলেই ভোট দেবে গিয়ে। আমাকে তো পাশ থেকে বলছে গো ব্যাক বলতে বলতে হাসছে ওরা, আর আমিও বলছি যে আচ্ছা ঠিক আছে, আমি তো বুঝতে পারছি, আমি তো বুঝতে পারছি, দুদিন আগে আমি যখন এখানে দিয়ে যাচ্ছি ওরাই তো আমাকে হাত নাড়ছিল। আর আমি শান্তি চাই, শান্তিপূর্ণ ভোট চাই ব্যারাকপুর টিটাগড়ে, আমি সবসময় আপিল করেছি। এবং সত্যি শান্তিপূর্ণ ভোট হচ্ছে, এখানে স্বতঃস্ফূর্ত মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট করছে, কালকে বৃষ্টি হয়েছে, এরকম একটা ওয়েদার, এত ভালো সুন্দর পরিবেশ ওরা অশান্ত করার চেষ্টা করলো, আমি এর মধ্যে পা দিচ্ছি না আর কি, একদম না আর কি। গো ব্যাক কেন বলছে ওরা জানে, গো ব্যাকের মানেটা কি, ওরা এটাই ওদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে গো ব্যাক শব্দগুলো। প্রথম দিকে আমরা দেখলাম যে উত্তম দাসকে ঘিরে বিক্ষোভ শুরু হয়েছিল, তার মুখে মাস্ক ছিল না বা কিছু দুর্নীতির অভিযোগ তুলছিল, আপনি বাধা দেন বিষয়টা, তারপরে হঠাৎ বিষয়টা শুভশ্রীর দিকে ঘুরিয়ে দেওয়া হলো। কি শুভশ্রীর দিকে কি ঘোরানো হলো আমি শুনিনি। হঠাৎ ওদের আমরা পরে কথা বলেছিলাম, ও আচ্ছা আমি জানি না, ওদের অভিযোগ রাজ চক্রবর্তীর স্ত্রী করোনা আক্রান্ত, তার কোয়ারেন্টিনে থাকা উচিত। না কেন, ওরা এইটাই তো বলে ওদের শিক্ষার অভাব, ওরা জানেই না, ওদের কোনো কালচার নেই। প্রথম কথা হচ্ছে শুভশ্রী থাকে কলকাতায়, আমি থাকি ব্যারাকপুরে। লাস্ট ওয়ান মান্থ লাস্ট শুভশ্রীর সঙ্গে দেখা হয়েছে আমার 13 তারিখে, শুভশ্রীর করোনা হয়েছে 18 তারিখে, ঠিক আছে। সো আমি এখানেই থাকবো না, ওখানে গিয়ে কোয়ারেন্টাইন থাকবো, এটা জানি না কেন কোয়ারেন্টাইন হয়, কিভাবে থাকা উচিত। আর বাড়িতে যদি আমার কোভিড না হয় তাহলে আমার কোয়ারেন্টাইন হওয়ার কথা নয়, আমার বাড়িতে যদি কারোর একজনের কোভিড হয় তাহলে আমি কোয়ারেন্টাইন নয়, সে কোয়ারেন্টাইন হবে। তো এই শিক্ষাটাই কালচারটাই ওদের মধ্যে নেই, ওরা বরঞ্চ ওরা চায় মানুষের মধ্যে কোভিড হোক, মানুষ ঘর থেকে বেরোবে না, ওরা সারাক্ষণ ধরে দাপিয়ে বেড়াবে, এটা তো ওদের কালচার দাদা। এবং আমার ভীষণ মজা লেগেছে ওদের আমার মনে হয় যে ওদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়া হয়নি কিভাবে কথা বলা উচিত, আমি এই কথাটা শুনিনি, যদিও তুমি বলছো তাই বললাম আর কি। আর একটা প্রশ্ন, এবার একটু সাধারণ মানবিক প্রশ্ন, স্ত্রী কোভিড আক্রান্ত চিন্তার মধ্যে রয়েছেন, তার মধ্যে ভোটের লড়াই, প্রথমবার ভোটে লড়ছেন, কতটা, দেখো কোভিড আক্রান্ত মানে ও হচ্ছে খুব আমাদের, ওর যে কোভিডটা হয়েছে তাতে খুব একটা প্রবলেম নেই, মানে নর্মাল আছে আর কি, কিন্তু ও কোয়ারেন্টাইনে, সেলফ কোয়ারেন্টাইনে রয়েছে। কিন্তু আমি কনফিডেন্ট, অবভিয়াসলি ওর সাপোর্ট পুরোপুরি রয়েছে, পরিবারটাকেও সামলাচ্ছে, আমাকে বলেছে তুমি এদিকে কনসেন্ট্রেট করো, এটা অনেক বড় দায়িত্ব। হ্যাঁ, সো ঠিক আছে, আমি জিতবো, কনফার্ম আছে, মমতা বন্দ্যোপাধ্যায় এই সিটটা পাচ্ছে, 35,000 লিড পাচ্ছে, কনফার্ম।